Assalamualaikum, welcome to my channel Trickel Vlogs. So, kamu nacan apa nara asa kalau sebaya bhalo achen. Alhamdulillah, saya amiyo bhalo achi. Justru, hater muscle ler ekhan gula, pucur betha korte sa. Angkal koi traine jawa shomu jhule gesi. Sheta karone, amar mane muscle gula pucur betha korte sa. So, sokale uthe abu ke nasta dilam, amu ke cha banai dilam. Then ekhon ami hocche gorom pani phelam. এখন আমি হচ্ছে আমার চুলদার এমনি অনেক বড় হয়ে গেছে এগুলো কাটাইতে হবে অনেক দিন ধরে চুলদারি কাটাই না সো আজকে গিয়ে চুলদারিগুলো কাটাবো কারণ আমার নিজেকেও দেখতে নিজের কাছে অসহ্য লাগতেছে সো গাইস আর বাইরে আজকে এখন সকালে আমি কালকে বলেছিলাম যে আজকে একদম বলতে গেলে ঠাটা পড়া রোদ পড়বে কিন্তু সকালে রোদ উঠছিল অনেক কিন্তু এখন আবার আকাশ মেঘলা হয়ে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সো আমি একটু পরে বের হব চুলদাড়ি কাটানোর জন্য সো চুলদাড়ি সেলুনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে যে চুল কাটাতে যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা যা কাছে কাটাছে আছে কিনা গিয়ে দেখি দেন আপনার সাথে কথা বলছি সবসময় যার কাছে কাটে সে নাই সে ডাক্তার দেখানোর জন্য ঢাকা গেছে আবার শ্বশুর বাড়িতেও গেছে তার কারণে আমি আজকে তাদের এখানে আরেকজনের কাছে কাটা আসছি আমি জানি না কেমন হয়েছে বুঝতেছি না কেন না বাসায় যাই চুলটা তার না ঠিকই আছে মোটামুটি ভালোই খারাপ না আজকে আমার কিছু কাজিন আস আর তার হাজবেন্ড আসবে সো এখন ঘর গোছানোতে ব্যস্ত চুল কাটে এসে ডাইরেক্ট কি বলবো ঘর গোছানোর জন্য ব্যস্ত পড়ছি সো আমি ঘর গোছাইতে থাকি এরপর আপনাদের সাথে কথা হবে সো গাইজ আম্মু রান্না বাড়া করতেছে কাজে আসবে দেখে সো এখন হচ্ছে পুডিং বানাচ্ছে এই যে পুডিং এরকম ছুঁয়ে দিছে এভাবে মানে বলতে গেলে আমার কাজিনের হাজবেন্ড আসবে নতুন জামাই আসবে যার জন্য কিছু বানানো হচ্ছে তারা ইউএসএ থেকে আসছে তারপর হচ্ছে এই যে সামাই রান্না করা হয়েছে এটা হচ্ছে নানুর বানানো শেষ মানে সামাই আর কি টিপা সামাই যেটাকে বলে যেটা পরেই করা যাবে হচ্ছে চিকেন ফ্রাই আছে তারপরে হচ্ছে আরে কি বলে চিংড়ির আর হচ্ছে গিয়ে আমি নুডলস রান্না করব সো এই সো যে আম্মু হচ্ছে ঘি বানাইছে এখন ঘি ঢালবে হইতেছে একটা বোতলে এখন রান্না করার অবস্থা তেমন ই না এই যে ঘি বানাইছে যে ঘি এখন এটা হচ্ছে বোতলে ঢালতেছে দেখ ভালো হয়েছে ঘি কিনা লাগবে না কিছু দিন একটা কিছু দিয়ে এইটা ধরো না ধরে যাবো অনেকটু কি হয়েছে ঘি অনেক টুকি ঘি হয়েছে আর কি তো এই যে এখন নুডলস রান্না করতেছি আগে নুডলসটা সিদ্ধ করতেছি আর এটাতে হবে হচ্ছে চটপটি আর সবচেয়ে মজার বিষয় আমাদের জবাই আজকে প্রেশার কুকারের নতুন নাম দিছে হাই প্রেশার একটা কি জানি হাই কুকার একটা
হাই প্রেসার আর একটা হাই কুকার প্রেসার কুকারের নতুন নাম আমি আজকে পেয়ে গেছি যে আমি আমার এই কি জানি এই ভিডিওর টাইটেল কি হবে সো এখন হচ্ছে রুলস রান্না করতেছি এই যে রাখো এটার মধ্যে এখন হচ্ছে দিব হচ্ছে অরিগানো অরিগানোটা দিলে আর কি খাবারের টেস্ট এরকম হয় আর একটা সুন্দর গন্ধ আসে এই যে এখন হচ্ছে নুডলসটা দেওয়া হবে নুডলসটা দেওয়া হলো জোরে বলো আস্তে না জোরে বলতে হবে আম্মু এটাতে অনেকগুলো সবজি আছে তারপর হচ্ছে মুরগির মাংস দেওয়া আছে ডিম আছে তারপরে সয়া সস মুরগির গোশতটি একটু বেশি করে দেওয়া হয়েছে তারপরে ডিমটা এক হলো ভাজার সময় দেওয়া হয়েছে সবজিটার সাথে আবার আলাদা ভেজে তারপরে কেটে দেওয়া হয়েছে আম্মু কাপড়টা একটু সাবধানে গোলমরিচ দাও এটাতে এখন একটু গোলমরিচ দিলাম যাতে তার টেস্টটা একটু মজার হয় একটু ঝাল ঝাল হয় ঝাল না হলে কি নুডলসের মজা আসে না আমার কাছে বেশি ঝালই মজা আমি এটাতে পারলে এখন আম্মুর স্পেশাল নাগা আচারটাই দিয়ে দিতাম কিন্তু যারা আসবে তারা খাওয়ার পর আকাশ উড়ার সম্ভাবনা থাকবে বেশি আগুন ধরা যাবে এত বেশি ঝাল এটা হচ্ছে আম্মু হালুয়া বানাইছে এটা হালুয়া এই যে পুডিং ওইটা হচ্ছে বুটের হালুয়া আর এই যে পুডিং বানাইছে উঠাইতে গিয়ে একটু ই হয়ে গেছে কিন্তু মজার আর এই যে শ্যামাইটা নানুর বানানোর টিপা শ্যামাই এটা একটু খায় দেখি আমি একটু খায় দেখতেছি যে কেমন হয়েছে ভালোই মজা হয়েছে তো গাইজ এখন বসে আছি গেস্ট আসার জন্য বসে বসে এখনই দেখতেছি WWE তো এখন ওয়েট করতেছি যে কখন আসবে তারা তারা আসলে আপনাদের সাথে আবার কথা দেখা হবে সো গাইজ গেস্ট এখনও আসে নাই তাদের জন্য আমরা ওয়েট করতেছি তারা এখনও আসে নাই আর আপনাদের কিছু জিনিস দেখাই আর যেটা বানানো হয়েছে কিন্তু তখন মনে হয় ভিডিও করতে ভুলেই গেছি সো গাইজ যে এগুলোই দেখাচ্ছিলাম যে এগুলো হচ্ছে চিংড়ি ফ্রাই হবে এগুলা আর এই যে এগুলো হচ্ছে চিকেন ফ্রাই আম্মু যে আমার মামাতো বোনের সাথে কথা বলতেছে ফোনে নিধির সাথে এই যে এগুলো করেছে গেস্ট আসলে তারপর এগুলো ভাজা হবে যদি না আসে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিব আমার কাজিন আজকে আসতে পারে নাই তাদের একটু সমস্যার কারণে তারা কিছুক্ষণ আগে জানাইলো সো আজকে তারা আসতেছে না আজকে আমাদের এত কষ্ট শুধু শুধু বৃথা বৃথা না বলতে গেলে তারা যদি কালকে আসে তাহলে কালকে তাদের সাথে দেখা হবে সো গাইজ আজকে পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আর কি
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।